নজর রাখবো আসানসোলের দিকে। সেখানে সূর্যকে অর্ঘ্য নিবেদন করে কিন্তু ছট পুজোর যে প্রক্রিয়া তা কিন্তু সম্পন্ন করা হচ্ছে। সেখানে ঘাটে ভিড়, বিভিন্ন বাসিন্দাদের তারা কিন্তু সূর্যকে অর্ঘ্য নিবেদন করে তাদের ছট পূজার যে প্রক্রিয়া তা সম্পন্ন করছেন। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি, অবশ্যই আপনাদেরকে জানাবো। তার আগে কিন্তু বিভিন্ন জায়গায় আজ সূর্যকে অর্ঘ্য নিবেদন করে চলছে ছট পূজার প্রক্রিয়া, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল রয়েছেন, ছোটন সেনগুপ্ত আমাদের সঙ্গে রয়েছে। ছোটন, সূর্যকে অর্ঘ্য নিবেদন করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। দেখো, একদমই বিধায়ক হওয়ার পর থেকেই তিনি আসানসোলের যে ছট পুজো, সেই ছট পুজোতে কিন্তু প্রতি বছরের মতো তিনি সামিল হন এবং আজকেও তিনি একেবারেই ভোরবেলা বানপুরের দামোদর নদীতে যান এবং সেখানে যারা ছট ব্রতী ছিলেন তাদের সঙ্গে কিন্তু সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করেছেন এবং তিনি বলেছেন যে প্রতি বছরের মতো তিনি এবছর এসেছেন এবং ছট ব্রতীদের তিনি শুভেচ্ছাও জানিয়েছেন। এর পাশাপাশি যে ব্যবস্থাপনা, অর্থাৎ রাজ পুলিশের যে ব্যবস্থাপনা বা প্রশাসনের ব্যবস্থাপনা যা করা হয়েছে, অর্থাৎ ছটঘাটগুলিতে যে ব্যবস্থাপনা, আর তাতেও তিনি সন্তুষ্ট হয়েছেন এবং তিনি বলেছেন যা ব্যবস্থা করা হয়েছে তাতে তিনি সন্তুষ্ট এবং প্রতি বছরের মতো এবছরও কিন্তু একেবারে দেখা গেল তিনি একেবারে নদীতে নেমে সূর্যদেবকে, অন্যান্যদের সঙ্গে তিনি সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করেছেন এবং পাশাপাশি ছট উপলক্ষে কিন্তু সমস্ত মানুষকে কিন্তু শুভেচ্ছাও জানিয়েছেন। বেশ, ধন্যবাদ ছোটন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আসানসোলের দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল, তিনি সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করছেন, করে ছট পুজোর যে প্রক্রিয়া তা তিনি সম্পন্ন করছেন। এর পাশাপাশি আমরা একটু নজর রাখবো অন্যদিকে, আমরা পানাগড়ের দিকেও নজর রাখবো। সেখানে সুষ্ঠুভাবে সম্পন্ন করছে ছট পুজো এবং পানাগড়ের রেলপুকুরে সেখানে সকাল থেকেই কিন্তু ভিড়, বিভিন্ন মানুষের। তবে শুধুমাত্র হিন্দিভাষীদের জন্য নয়, এই পুজো সবার জন্য, এই উৎসব সবার জন্য। সেখানে রেল পুলিশ তৎপর রয়েছে, তার পাশাপাশি কিন্তু কাকসা পুলিশ প্রশাসনেরও যথেষ্ট নজরদারি রয়েছে। সুভাষ দাস রয়েছে আমাদের প্রতিনিধি। সুভাষ, সব মিলিয়ে ছবিটা ঠিক কি? দেখো, আজকে কিন্তু পানাগড়ের একটা বড় উৎসবই বলা চলে, দুর্গা পুজোর মতনই কিন্তু একটা উৎসব, সেটা হচ্ছে ছট পুজো। আজকে ছট পুজো শুধুমাত্র হিন্দিভাষীদের জন্য নয়, ছট পুজো কিন্তু সব মানুষই থাকে, সব সম্প্রদায়ের মানুষেরাই কিন্তু এই ছট পুজোতে ভিড় করে। আর গতকালও সন্ধেবেলা যেরকম ভিড় ছিল, আজকে সকালবেলাও কিন্তু সেই একই রকম ভিড় ছিল এবং এই এই দিনটার জন্যই কিন্তু মানুষও কিন্তু এই পানাগড়ের বাসিন্দারা একটা দিন খুবই আনন্দ উপভোগ করে। অতএব এই ছট পুজোকে ঘিরে কিন্তু প্রশাসনও যেরকম তৎপর ছিল, অতএব সুস্থভাবেই ছট পুজোটাও হয়েছে এবং সকল সম্প্রদায়ের মানুষরাও কিন্তু এই ছট পুজোর আনন্দ উপভোগ। বেশ, ধন্যবাদ সুভাষ। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আসানসোল এবং পানাগড়ের ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে। সেখানে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করছেন, করে ছট পুজো সম্পন্ন করছেন বহু হিন্দিভাষী মানুষ। এবং শুধুমাত্র হিন্দিভাষী নয়, পানাগড়ের এই যে উৎসব বা এই যে ছট পুজো, সেখানে কিন্তু পানাগড়ের সকল সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন তারা অংশগ্রহণ করেন। তার পাশাপাশি যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ পুলিশও মোতায়েন রয়েছে, পুলিশ প্রশাসন যথেষ্ট সতর্ক রয়েছেন সেখানে। নিয়ম নিষ্ঠা করে জেলায় জেলায় সুষ্ঠুভাবে পালিত হচ্ছে ছট উৎসব। এই মুহূর্তে পানাগড়ের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে রেলপুকুরে হিন্দিভাষী মানুষ যারা রয়েছেন তারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গেই কিন্তু পালন করছে এই উৎসব। বাঁকুড়ার ছবিটা আমরা একটু জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মিলন কর্মকার। মিলন, সকাল থেকেই কিন্তু নিষ্ঠাপুরে হিন্দিভাষী যারা রয়েছেন তারা কিন্তু নিষ্ঠাপুরে ছট পুজো প্রক্রিয়া সম্পন্ন করছেন, বাঁকুড়ার ছবিটা ঠিক কি মিলন? দেখো, বাঁকুড়ার ছবিটাও একেবারে পরিষ্কার যে বাঁকুড়ার যে বিভিন্ন নদীগুলো রয়েছে, মূলত যে শহর সংলগ্ন এবং যেখানে হিন্দিভাষীর লোকজন রয়েছে সেখানে বসবাস করে, সেখানে তারা এই ছট পুজোর সময় বাড়ি ফিরে যান, কিন্তু যারা সকলের পক্ষে সম্ভব হয় না কারণ এই দুদিনের উৎসব, তার ফলে তারা যে বাঁকুড়া জেলাতেই যে বিভিন্ন জায়গা রয়েছে যেমন সোনামুখী, মূলত বাঁকুড়া শহর সংলগ্ন এইগুলি দামোদর নদীর তীরবর্তী মেজিয়া, এগুলো এই এলাকাগুলোতে হিন্দিভাষীর লোকজন বসবাস করে এবং তারা এখানেই সেই ছট পুজো পালন করেন এবং অতি নিষ্ঠাবানের সাথে ছট পুজো পালন করেন, কারণ আর নদীতে ছট পুজো করতে একটা আলাদা আর তার আনন্দ, কারণ যে অন্যান্য জায়গায় যেমন পুকুরের মধ্যে করতে হয় কিন্তু বাধ্যতামূলক, কিন্তু নদীর যে ছট পুজো করতে যাওয়া সেটা আলাদা একটা উৎসবের মেজাজ নেবে এবং আনন্দের
আর তাছাড়াও এই ছট পর্বকে ঘিরে যে বাঁকুড়া জেলার যে পৌরসভাগুলি রয়েছে, মূলত যেখানে যেখানে ছট পর্ব হয় সেখান থেকে একেবারে অঙ্গাঙ্গিকভাবে জড়িত তারা এই ছট পুজোর সঙ্গে, এবং সেখানে যে পৌর প্রধান রয়েছে, উপপৌর প্রধান থাকে, এলাকার মানুষ থাকে, তারা সকলে এই হিন্দিভাষী লোকের সঙ্গে মিলিত হয়ে একেবারে নিষ্ঠাবানের সাথে এই ছট পুজোর সঙ্গে সামিল হন এবং তাদের যে কর্মযোগ্যতার সঙ্গে সামিল হতে পেরে তারা সভাপতির খুশি। পুলিশ প্রশাসন থেকে কঠোরভাবে এই এখানে নিরাপত্তার ব্যবস্থা করা হয়, কারণ যে দুটো যেই যে ছট পুজো তাদের এক সন্ধ্যার গোড়া যখন সূর্যাস্ত হয় ঠিক তখন তারা সেখানে অর্ঘ্য দেয় এবং ভোর থাকতে সূর্য ওঠার আগেই তারা ঘাটে এসে পৌঁছায়। তার জন্য এলাকায় যথেষ্ট পুলিশ মোতায়েন থাকে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এলাকার মধ্যে। এই চিত্রটাই ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। বেশ, ধন্যবাদ মিলন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, চার দিনের পুজো চার দিন বিভিন্ন নিয়ম কানুনের সঙ্গে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করা হয় এই পুজো। প্রধানত হিন্দিভাষী যারা রয়েছেন, বিহার এবং উত্তরপ্রদেশের বাসিন্দা যারা রয়েছেন, তারা মূলত এই উৎসব পালন করে। হাওড়া থেকে রয়েছে টেলিফোনে আমাদের প্রতিনিধি রণজিৎ রায়। হাওড়ার ছবিটা একটু জানতে চেষ্টা করব। হাওড়ার রণজিৎ, চার দিনের উৎসবের আজকের শেষ দিন, অন্তিম পর্ব, সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে আজ অন্তিম পর্ব, হাওড়ার ছবিটা ঠিক কি? নিশা, প্রথমেই বলে রাখি যে একেবারে হিন্দি ভাষাভাষী মানুষ একদম, যেটা বিহারে বেশিরভাগ এই উৎসবটি পালন করা হয়, এবং আমাদের এই রাজ্যে কিন্তু প্রচুর হিন্দি ভাষাভাষী যারা মানুষ রয়েছেন তারা কিন্তু এই ছট পুজো করে এবং অতীব নিষ্ঠার সঙ্গে গত চার দিন ধরে এই পুজো তারা পালন করেন। এবং সেক্ষেত্রে মূলত ছট পুজো যারা মহিলারা তারা কিন্তু গতকাল অস্ত যাওয়া সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া হয় এবং সেক্ষেত্রে গঙ্গার ঘাটে, হাওড়ার যে গঙ্গার ঘাট রয়েছে সেখানে পরে উঠতে পড়া ভিড়, এবং সেক্ষেত্রে কিন্তু হাওড়া পুরসভা থেকে বা পাশাপাশি হাওড়া প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আটাসাটো ব্যবস্থা নেওয়া হয়েছে। গত চার দিন আগে কিন্তু তারা বিভিন্নভাবে প্রস্তুতি নিয়েছেন এবং হাওড়া শহরে যে রাস্তাগুলো দিয়ে এই ছট পুজোর জন্য মানুষ আসবেন, ভক্তরা আসবেন বা শ্রদ্ধালুরা আসবেন, সেই রাস্তাগুলোকে বিশেষভাবে রাতারাতি মেরামত করা হয়েছে। শুধু তাই নয়, গঙ্গার ঘাটগুলো কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বিশেষভাবে ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং সেখানে আলোও লাগানো ছিল বিশেষভাবে, এবং গতকাল সন্ধ্যেবেলা তারা কিন্তু সেই অস্ত যাওয়ার সূর্য যে অস্ত যাওয়া সেখানে সেই সময় তারা কিন্তু গঙ্গার ঘাটে তাদের থেকে অর্ঘ্য দেওয়া হয় এবং সেই ফলকে নিবেদন করা হয় গঙ্গায় এবং সেখান থেকে তাকে নিয়ে চলে আসা হয়। এবং পুনরায় আজকে উদয় বলা যেতে পারে, নতুন সূর্য উদয়ে সেই অর্ঘ্য দিয়ে তাকে প্রণাম করে তার কাছে প্রার্থনা করা হয়, সমস্ত মানুষের আরোগ্য কামনা করে এবং পরিবারের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের আরোগ্য কামনা করেন তারা, এবং সেই পুজো শেষে তারা কিন্তু নিজ নিজ গৃহে ফিরে যান। সেক্ষেত্রে কিন্তু পুলিশ প্রশাসনে একটা বড় চ্যালেঞ্জ থাকে, কারণ হচ্ছে তারা মূলত পুজোটা হয় কিন্তু তারা গঙ্গার ঘাটে আসা বা জলাশয়ে যেখানে যেতে হবে সেই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে নজর করা হয়, এবং যাতে সুষ্ঠুভাবে পরিবারের লোকেরা গাড়ি করে গঙ্গার ঘাটে পৌঁছাতে পারে বা তারা বাড়ি ফিরতে পারে সেদিকে কিন্তু বিশেষ নজর দেওয়া রয়েছে, তাদের নজর ছিল। এবং গতকাল রাত্রে এবং সারা রাত বলা যেতে পারে এবং আজ সকালবেলা একদম ভোর থাকতে কাক ভোর থেকেই কিন্তু মানুষের ভয় উঠতে পারে, ইতিমধ্যে গঙ্গার ঘাট থেকে তারা পুজো দিয়ে কিন্তু তাদের বাড়ির গন্তব্য দিকে রওনা দিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা সব গঙ্গার ঘাটের যে কাজ পুজো সেটা কিন্তু সম্পূর্ণ হবে বলে মনে করা। বেশ, ধন্যবাদ রণজিৎ। সেই ছবি আপনারা দেখছেন, আপনাদের সামনে তুলে ধরছি, বিভিন্ন জায়গায় কিন্তু ছট পুজোর আজ চতুর্থ দিন, আজ বলা যায় যে এই পুজোর অন্তিম দিন, নিয়ম নিষ্ঠা করে হিন্দি ভাষাভাষী মানুষ যারা রয়েছেন তারা পালন করছেন। বিহার উত্তরপ্রদেশের পাশাপাশি এই রাজ্যেও কিন্তু জোর কদমে ছট পুজো চলছে, সেই ছবি আমরা সকাল থেকে আপনাদের সামনে তুলে ধরছি।